নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিলন সমারোহ, শিলচরে ক্রেতা বিক্রেতাদের নিয়ে জেলা কৃষি বিভাগের ব্যতিক্রমী কর্মসূচি। সোনাবাড়ি ঘাটে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত জিএনএম, ভাঙচুর 108 গাড়ি। জমি দখল নিয়ে হাতিছড়া চা বাগানে কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে বিতর্ক, উত্তেজনা এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে ক্রেতা ও বিক্রেতাদের মিলন সমারোহের আয়োজন করল কৃষি বিভাগ। সোমবার জেলা কৃষি বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এই মিলন সমারোহের আয়োজন করা হয়। এতে জেলার প্রায় 100 জন কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে হাজির হন। এছাড়া 30 জনের মতো ক্রেতারা উপস্থিত ছিলেন সমারোহে। এদিন কৃষকরা তাদের সবজির দাম তুলে ধরেন। তাদের উপযুক্ত মূল্য দেওয়ার জন্য এই সমারোহের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক একথাই বললেন হর্টিকালচার আধিকারিক আব্দুর রেজ্জাক আহমেদ ও কৃষি আধিকারিক এলাই সিংহ। এদিন অসম কৃষি বাণিজ্য এবং গ্রাম্য রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত ক্রেতা ও বিক্রেতাদের মিলন সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। তিনি বলেন, কাছাড় জেলার কৃষক বন্ধুদের উৎপাদিত সামগ্রী ঋতু অনুসারে চাষ সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ ইত্যাদি যথাযথভাবে করতে পারলে কৃষকরা লাভবান হতে পারেন। সরকার কৃষি ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য সচেষ্ট এবং জেলা প্রশাসন যথাযথভাবে কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রহমত আলী লস্কর ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কৃষি ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে নিজের অভিমত তুলে ধরেন। এদিকে কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা এজেন্সির উদ্যোগে আয়োজিত এই সমারোহে এফসিআই আধিকারিক সোনালী শর্মা বলেন, কাছাড় জেলার কৃষকরা ধান বিক্রয় করতে হলে শুকিয়ে পর্যাপ্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন করে এফসিআই এর কাছে জমা দিলে সরকারি নির্ধারিত মূল্য প্রদান করা হবে। এদিন অনুষ্ঠানের শুরুতে সমারোহের উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা হর্টিকালচার আধিকারিক রেজ্জাক আহমেদ। আমরা হর্টিকালচার প্রোগ্রামে নিয়ে পাঠ্যপত্র বা প্রজেক্ট প্রোগ্রাম করতেছি, তো আমরা অনেক কিছু মানে কৃষকের ক্ষেত কৃষি কাজ করতেছে, ফসল নিয়ে কাজ করতেছে। এখানে একটা আমরা এপাটে যে আজকে যে প্রোগ্রামের মধ্যে যে যারা ক্ষেত কৃষি কাজ করে তারা জিনিসটা একটা একটা দিশা মানে বিক্রি করার একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল। এখানে যারা এখানে বায়ারও আছে সেলারও আছে, যে পারচেস করবো এখানেও এখানে উপস্থিত আছে। ইভেন আজকে প্রোগ্রামের মধ্যে আমরা এক্সপোর্টারও আছে, আমরা ইনভাইট করে বাইরে থেকে আমরা ডিস্ট্রিক্টের বাইরে থেকেও আমরা এক্সপোর্টারও আনা হয়েছিল। মানে অনেক কিছু রাস্তা পেয়ে গেছে আমরা লোকাল কৃষক যারা মানে ধান হোক সবজি হোক ফলমূল হোক যেগুলো চাষ করতেছে, যে কীভাবে আমরা বাজারজাত করতে লাগে, ইভেন আমরা এক্সপোর্ট লাইন কতটুকু নিয়ে যেতে পারে, ওই সমস্ত আলাপ আলোচনা হয়েছে। আর তার মধ্যেও ইন্টারাকশান হয়েছে, নিজে নিজে বিনিময় করা হয়েছে এখানে। তো আমি ভাবছি আছে আজকে প্রোগ্রামটা সাকসেস হয়েছে আর অনেক কৃষকে আমি মানে সাকসেস হইব মানে বাজার যাচ্ছে। যারও কারণ আমরা দেখতেছি যদি শুধু খেট করে যদি বাজার যদি চোখে দেখেন না তখন খেট করে লাভ নেই। তো অনেক কৃষকের এটা মনোভাব একটা আসলো এই আজকে প্রোগ্রামে। এগুলো জিনিস মাঝরাতে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হলেন কর্মরত জিএনএম, পাশাপাশি ছিনিয়ে নিল জিএনএম এর গলার চেন ও প্রসূতি বিভাগের লেভার রুমের চাবি। এছাড়াও 108 মৃত্যুঞ্জয় গাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এ ঘটনাটি ঘটে সোনাবাড়ি ঘাট স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার রাত 12:30 নাগাদ প্রায় 10 জন দুষ্কৃতীর মুখোমুখি হতে হয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত জিএনএম প্রিয়া সিংহ ও হেল্পার আসমা বেগমকে। দুই মহিলা একাই ঘণ্টা দেড়েক দুষ্কৃতীদের মোকাবিলা করে বরাত জুড়ে রক্ষা পেলেন। জিএনএম প্রিয়া সিংহ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, রবিবার রাত প্রসূতি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি, সঙ্গে হেল্পার হিসেবে ছিলেন উত্তর কৃষ্ণপুরের আসমা বেগম। এদিন রাত 12:20 এক প্রসূতি মহিলাকে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। ওই মহিলাকে রুমে নিয়ে চিকিৎসা শুরু করতে না করতেই কয়েকজন যুবক আসে। তারা হাসপাতালে খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে লেভার রুমের দিকে আসে। তখন তিনি জানতে চাইলে তারা জানায় তাদের একজন দুর্ঘটনার শিকার হয়ে ভ্যানের মধ্যে রয়েছে, তাকে চিকিৎসা করতে হবে। তিনি বলেন হাসপাতাল বন্ধ রয়েছে। তখন তারা জোর করে তাকে তাদের ভ্যানের দিকে নিয়ে গিয়ে গাড়ির ভেতরে এক যুবককে দেখায়। তখন তিনি সেই যুবকের ঠোঁটে সামান্য ইনফেকশন রয়েছে বললে তার উপর ক্ষেপে যায় যুবকরা। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় কথাবার্তা শুরু করে। সে সময় তিনি লেভার রুমে ফিরে আসলে তখন তার গলা থেকে টান দিয়ে সোনার চেন ও আসমার কাছ থেকে চাবি নিয়ে যায়।
তারা লেভার রুম থেকে বেরিয়ে আসার পর পাশের কোয়ার্টারে থাকা ফার্মাসিস্ট সঞ্জীব বড়লস্করকে ডেকে আনেন। তিনি আসার পর যুবকরা গালিগালাজ করে ভ্যান নিয়ে সোনার দিকে পালিয়ে যায়। জিএনএম জানান, দুষ্কৃতীরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। मेडिकल जाने के लिए भी जरूरत नहीं, आप लोग घर चले जाओ, ये कुछ खा के रिएक्शन हुआ होगा, तो रिएक्शन की वजह से स्वेलिंग हुआ है। तो वो लोग बोला, मैंने जब ऐसा बोला तो बाकी जो बाहर में था वैन के बाहर में, तो उन लोग ने बोला कि ये आपने क्यों ऐसा हम लोग को खाया, हम लोग ने पी के रखा क्या। मैंने बोला आपको तो मैंने नहीं बोला, पेशेंट को मैंने बोला कि पेशेंट ने कुछ खाया होगा इसलिए स्वेलिंग हुआ, रिएक्शन होकर स्वेलिंग हुआ। वो बोलते ही वो लोग रिकॉर्डिंग करना शुरू हो गया, तीन चार लड़का ने। मैंने बोला आप लोग रिकॉर्डिंग क्यों कर रहे हैं, रिकॉर्डिंग करने का कुछ काम ही नहीं है। तो बोला नहीं रिकॉर्डिंग करेगा, और बहुत मैंने स्लैंग्स यूज़ करके बंगाली में मुझे गाली दिया। तो मैं तो आधा नहीं समझती, तो मैंने कुछ नहीं बोला। तो वो लोग बोला डॉक्टर नहीं है, नर्स नहीं है, ऐसा करके कुछ भी बोला। तो मैं अंदर चली गई। अंदर चले जाने के बाद ग्रिल लगाने के लिए क्या, पेशेंट पार्टी ने भी उन लोग को ठेला कि आप लोग बाहर जाओ या चले जाओ, यहाँ गंडगोल मत करो, हम लोग डिलीवरी पेशेंट लेके आया बोलकर। तो फिर क्या क्या, अटेंडेंट दरवाज़ा के पास था, तो मैंने आसमा को, ये हम लोग का क्लीनर है, तो मैंने बोला कि तुम चाबी लगाओ, तो मैंने एल ड्रॉप जो लगा दिया। लगाने के बाद मैं अंदर चली गई, क्योंकि मेरे ऊपर उन लोग पूरा अटैक करने वाला था। तो फिर ये ताला लगाने के लिए किया, ग्रिल से हाथ घुसा के ताला खींचा, उसके बाद इसको मारा भी, बॉक्सिंग से मारा। तो फिर सब वो लोग घुस के आ गया, घुस के आने के बाद हाँ गैदरिंग हो गया। मैं ड्यूटी रूम के अंदर से बाहर निकल के आ गया, तो थोड़ा ठेला ठेली करने के बाद वो गले से मेरा वो चेन ले गया। तो ये तो भाग के संजीव दा के पास चले गए। फिर मैं देखी कि इस तरफ में खाली है जगह, तो मैं चुपचाप निकल के मैं भी वहाँ भाग। হাতিছড়া বাগানের জমি দখল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বাগান ম্যানেজারের দাবি, মহাসড়ক নির্মাণ সংস্থার জমি হস্তান্তর করার আগেই জমির দখলদার শ্রমিকদের কম্পেনসেশনের টাকা প্রদান করা হয়, কিন্তু ইদানিংকালে ওইসব শ্রমিকরা পুনরায় জমির দখল করে। এদিকে বাগান থেকে মোট 16 জন শ্রমিকের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার পুলিশ সহযোগে ম্যানেজার জমি দখলে নিতে চাইলে একাংশ শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক কীর্তি জলি, তিনি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। করতো কাউকে কিছু না, পয়সা দিয়ে সে তার জমি নিতে পারতো, কিন্তু যেহেতু এরা বাগানেরই লোক, কিছু কাজ করে না করে এটা হলো অন্য ব্যাপার, কিন্তু যেহেতু ওদের কাছে ছিল, তো বাগান প্রতিপক্ষ তাদেরকে একটা সান্ত্বনা রূপে খুশি করে, তাদেরকে কোনো সান্ত্বনা দিয়ে তাদের একটা কম্পনসেশন রূপে একটা অংশ টাকা দেওয়া হয়। সেই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এরা সেরা অফিসে এসে কাগজে এগ্রিমেন্ট করেছে, সাইন করেছে, সেই টাকাগুলো চেকের মাধ্যমে দেওয়া হয়েছে, সব কিছুর জেরক্স কপি আমাদের অফিসে আছে, আমার পঞ্চায়েত এরা সব সাক্ষী আছে, সব বাগানের লোক কী জানে। তারপরে আজ এটা দু তিন বছর আগের কথা প্রায়। তারপরে এখানে ফেন্সিং বেড়া দেওয়া আছে, সব কিছু আছে। এখন দেখা যাচ্ছে এই দু তিন দিন ধরে এরা এই ল্যান্ড গ্রেবাররা কী করছে, এরা সব আমাদের খুঁটি চুটি ভেঙে ফেলে দিয়েছে, তারপরে বাসের বেড়া দিচ্ছে। সেই ম্যাটারগুলো আমাদের ডিসি ম্যাডামেরও জানা আছে, প্রশাসন সব কিছুই জানে, সেটেলমেন্টও জানে, ওনার কাছে সব কিছু ডিসপুটে আছে, আর বর্তমানে উনি সব কিছু দেখছেন। আজকেও লোক পাঠিয়েছিলেন, থানাও এসেছিল। হ্যাঁ, তারা আবার এইভাবে তারা দখল করে জোর জবরদস্তি আবার পয়সা নিয়ে তারপরও আবার সেই জমিকে আবার দ্বিতীয়বার। বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী সহ 62তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। রবিবার স্কুল চত্বরে সমস্ত কোভিড প্রোটোকল মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী সহ স্কুলের 62তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উল্লেখ্য, 1960 সালে নেতাজির জন্মদিনের দিন স্কুলটি স্থাপিত হয়। এরই রেশ টেনে স্কুলের নামকরণ করা হয়। এদিন দুপুর 12:41 নাগাদ স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের অধ্যক্ষ তথা বিশিষ্ট কবি বাচিক শিল্পী দেবাঞ্জন মুখোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন সহ বীর নেতাজি অমর রহে জয়ধ্বনি দেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা। পরে স্কুলের সঙ্গীত শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী মেঘা দাসের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সন্ধ্যা আচার্য। এদিন প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায় সহ শিক্ষিকা গোপা পাল, শিক্ষিকা সীমা রাহা ও বিশেষ অতিথি সন্ধ্যা আচার্য প্রমুখ। পরে বীর নেতাজির প্রতিকৃতিতে মালদান করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সঙ্গীত শিক্ষিকা মেঘা দাসের স্বাগত ভাষণের পর বীর নেতাজির জীবনশৈলী নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায়, শিক্ষিকা দেবলীনা রায় এবং অতিথি সন্ধ্যা আচার্য।
পরে স্কুলের ছাত্রীদের নাচ গানে অনুষ্ঠানে এক অন্যমাত্রা এনে দেয়। এদিন একক সঙ্গীত পরিবেশন করেন অঙ্কিতা শীল, এছাড়া একক নৃত্য পরিবেশন করেন শিবাঙ্গী দে, জুইনাথ ও অর্পিতা কর্মী। পাশাপাশি স্কুলের অনেক শ্রেণীর ছাত্রীদের দ্বারা সমবেত নৃত্য ও গান দুটোই পরিবেশন করা হয়। এদিকে অনুষ্ঠানের শেষ লগ্নে স্কুল অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায় ঘোষণা করে বলেন, আগামী বছরে পরিস্থিতি স্বাভাবিক থাকলে অর্থাৎ 23 জানুয়ারি 2023 সালে স্থানীয় বঙ্গভবনে নবীন ও প্রবীণ ছাত্রদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন জায়গার শিল্পীরাও অংশগ্রহণ করবে বলে ঘোষণা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা তনুশ্রী পাল, শিক্ষিকা অঙ্কনা মুখার্জি, শিক্ষিকা পম্পা পাল, শিক্ষিকা রাজশ্রী দত্ত মজুমদার প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রী বৈশালী পাল ও দিশা রায়। আজকের এই ছোট্ট একটা আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা সবাই জানি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি এবং একই সাথে আমাদের বিদ্যালয়ের আজ প্রতিষ্ঠা দিবস। যেহেতু কোভিড মহামারী চলছে, আমরা সেইভাবে আজকের দিনটাকে সাজিয়ে তুলতে পারিনি, তো তবুও যেহেতু আজকের দিন থেকে আমাদের স্কুলটা শুরু হয়েছিল, গুটি গুটি পায়ে এত বছর আমাদের স্কুল এগিয়ে এসছে, তো যারা আমাদের স্কুলের জন্মলগ্ন থেকে আজ অবধি আমাদের সাথে ছিলেন এবং রয়েছেন এবং যারা এই পৃথিবীতে বেঁচে নেই তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আজকে আমাদের খুব আনন্দের দিন, এই কারণেই দীর্ঘ অনেকটা কাল পেরিয়ে গেছে কিন্তু আজকের দিনে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেটে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু স্থাপন করার সংকল্প নিয়েছেন। আজকের দিনে তার উদ্বোধন, আজকে হলোগ্রামটা উদ্বোধন হবে এবং যতদিন না এই মর্মর মূর্তি তৈরি না হচ্ছে ততদিন এই হলোগ্রামটা থাকবে এবং সেখানে যে অমর জওয়ান জ্যোতি যে জ্বলছিল স্বাধীনতা সংগ্রামের পর থেকে, সেই জ্যোতিকেও রেখে সম্মান করে নেতাজিকে শ্রদ্ধা জানানো হলো এবং এই প্রসঙ্গে এই প্রথম নেতাজির কন্যা অনিতা পাপ, যিনি জার্মানিতে বসবাস করছেন, তিনি অত্যন্ত মানে মনের আনন্দ নিয়ে সারা ভারতবাসীকে তথা সরকারকে তিনি তার সাধুবাদ জানিয়েছেন যে এত ভালো একটা কাজ, মন ভালো করার কাজ তিনি এই বলে বর্ণনা করেছেন। রবিবার বড়খোলা থানার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপি এলাকার বরাক নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। মহিলার নাম সোমারানী নমসূদ্র। খবর পেয়ে বড়খোলা থানার এসআই নীলয় সিং দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংবাদিকদের সংবর্ধনা জানাল গ্রিন কাছার ইসলামিক সঙ্গীত ও নাটক ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। রবিবার রাত 8টায় পানগ্রাম কেচরিগুলে গ্রিন কাছার ইউটিউব চ্যানেলের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয়, পরে উধারবন্দ এলাকার সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করেন উদ্যোক্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রিন কাছার টিমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিক বিজিত দাস তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা কোনোভাবেই সহজ কাজ নয়, নানা ঘাত প্রতিঘাতের মুখে পড়তে হয় সাংবাদিকদের, নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করে থাকেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিক স্নেহাংশু তালুকদার তার সংক্ষিপ্ত বক্তব্যে গ্রিন কাছার ইউটিউব চ্যানেলের প্রশংসার পাশাপাশি তাদেরকে আরো মনোযোগ সহকারে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিতাংশু শীল, ইউসুফ বড়ভূয়া, আয়াজ লস্কর, আব্দুল শাহিদ খাঁ, সাহারুল বড়ভূয়া, সুফিয়ান বড়লস্কর প্রমুখ। আমাদের মঞ্চের গুরুজন, ছোট ছোট ভাইয়েরার কাছে আমার তৃতীয় শুভেচ্ছা। ওই যে গ্রিন কাছার চ্যানেলটা যে চালু করেছে আমাদের এই প্রত্যন্ত এলাকা বলতেই চলা যায়, উদারবন্দের একটা সাইডই পড়ে আছে, এতে আমার আমাদের পক্ষ থেকে বিশেষ গর্বিত মনে করছি। আর এইভাবে এগিয়ে নেওয়ার জন্য যারা পিছনে আছে তাদেরকে আমাদের অন্তঃস্থলকে বিশেষ করে তৃতীয় শুভেচ্ছা এবং তাদের কামনা করছি যে তাদের চ্যানেলটা যেমন শ্রীবৃদ্ধি হয়ে এগিয়ে যেতে পারে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করি।
সমগ্র দেশ জুড়েই আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ। আসছে একের পর এক নতুন এসওপি। ঠিক এমনই এক পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত পাঁচ দিনের কর্মসূচি হাতে নিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত দক্ষিণ আসাম প্রান্তের কেন্দ্র শিলচর সফরে আসছেন। আগামী 27 জানুয়ারি শিলচর সংঘ কার্যালয়ে এসে পৌঁছবেন তিনি। সাংগঠনিক কাজ, শহরের কিছু বিশিষ্টজনের সাথে সাক্ষাৎ, সংগঠন শ্রেণী এবং জাগরণ শ্রেণীর সদস্যদের সাথে বৈঠক, প্রচারকদের সাথে বৈঠক করবেন মোহন ভাগবত। নাগরিক কার্যক্রম এবং বড় ধরনের বৈঠক ইত্যাদি বর্তমান করোনার পরিস্থিতিতে আয়োজন করা হবে না। আগামী 31 জানুয়ারি তিনি শিলচর থেকে নাগপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে সংগঠনের পক্ষে জানানো হয়েছে। আগামী 27 জানুয়ারি আগরতলা থেকে শিলচর আসে পড়ছেন। উনি দুপুর 12টায় বদরপুরে পৌঁছবেন, তারপরে সেখান থেকে উনি এই শিলচর এসে পৌঁছবেন, সন্ধ্যায় কার্যালয়ে থাকবেন। পরের দিন 28 তারিখে প্রচারকদের সঙ্গে বৈঠক থাকবে, 29 তারিখে থাকবে সংগঠন শ্রেণী, জাগরণ শ্রেণী, এই যে বৈঠক থাকবে, এবং 30 তারিখে কিছু বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় থাকবে, এবং আগামী 31 তারিখে উনি শিলচর থেকে নাগপুরের উদ্দেশ্যে প্রস্থান করবেন। করোনার কারণে ওনার কার্যসূচি মোটামুটি সংক্ষিপ্ত। সরকারি কোনো নির্দেশ ছাড়া কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের গাছপালা কিভাবে কাটা হলো? কেন্দ্রের অধ্যক্ষের প্রতি এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ভট্টাচার্য। কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে গাছপালা কাটানোর অভিযোগ আনলেন বাগবাড়ি জিপির প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ভট্টাচার্য। তিনি কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে গোটা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রতিষ্ঠানটির একটা সাইনবোর্ড পর্যন্ত নেই। তাছাড়া প্রতিষ্ঠানের বেশ কটি গাছপালা ডাল কেটে দেওয়া হয়েছে, যার ফলে একটা সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, বুনিয়াদি কেন্দ্রের গাছপালা বিক্রি করে দিয়েছেন কেন্দ্রের অধ্যক্ষ। প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বলেন, কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রটি জেলার মধ্যে একমাত্র প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানটি সরকারের সদিচ্ছার অভাবে এক প্রকার ধ্বংসের পথে এগোচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে এবারে 26 জানুয়ারি পালনের প্রস্তুতি শুরু হবে নেতাজির জন্মদিন থেকে, কিন্তু কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায় 23 জানুয়ারির কোনো প্রস্তুতি নেই। তাই তিনি রাজ্য সরকারের প্রতি আবেদন রেখে বলেন, যেহেতু এই প্রতিষ্ঠানটি শিক্ষক করার প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠান পরিবেশকে নষ্ট করার কোনো যুক্তি থাকতে পারে না। এমনিতেই সম্পূর্ণ পরিবেশ ধ্বংস হয়ে চলে যাচ্ছে, তার জন্য আর নতুন করে কিছু করার প্রয়োজন আমি মনে করি না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সরকারের এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের শিক্ষার প্রসার ঘটে, আজকে সেই প্রতিষ্ঠানে কেউ যদি আসে তবে মনে হবে যে এখানে সরকারের কোনো অভিপ্রায় নেই, অভিব্যক্তি নেই, কোনো মন মানসিকতা নেই যে শিক্ষার প্রসার হোক, প্রচার হোক এবং শিক্ষার মাধ্যমে সমাজ গড়ে উঠুক। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। প্রথম কথা হচ্ছে, এখানে ডায়েট আছে, এখানে বেসিক ট্রেনিং সেন্টার আছে, আমি জানতে পারলাম এখানে স্টাফ নেই, এখানে মাত্র 3 জন কর্মী আছেন, সরকারি কর্মী, এখানে 4th grade এমপ্লয়ি 1 বা 2 আছেন, এখানে স্টাফের অত্যন্ত অভাব, শিক্ষকের অত্যন্ত অভাব। সুতরাং সরকারের কেন দৃষ্টি থাকে না? পাশাপাশি ডায়েটেরিয়া কী অবস্থা? যেখানে 25 জন ফ্যাকাল্টি থাকার কথা, সেখানে মাত্র 3 জন ফ্যাকাল্টি আছেন, ওরা কিন্তু ট্রেনিং দিচ্ছেন, ছেলেরা এখানে DLED করতে আসছে, ওরা কোথা থেকে শিক্ষা পাবে, ওদেরকে কারা পড়াবে? এই সমস্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবার স্বল্প পরিসরে করিমগঞ্জেও 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান, করিমগঞ্জ সরকারি স্কুলের খেলার মাঠে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্পন্ন হবে। থাকছে শুধু CRPF, পুলিশ, হোমগার্ড ও BSF এর ব্যান্ড বাহিনীর প্যারেড অনুশীলন। এবছর শুধু BSF এর ব্যান্ড থাকবে। SOP মেনে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। এই প্রজাতন্ত্র দিবস উদযাপনে শুধু পতাকা উত্তোলন, অতিথির ভাষণ ইত্যাদি কর্মসূচি রয়েছে। যেহেতু কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, তাই অন্যান্য কার্যক্রম বাতিল করে দেওয়া হয়েছে। প্যারেডে পুলিশ ও গৃহরক্ষী বাহিনীর জওয়ান অংশগ্রহণ করতে পারবে। স্কুল কলেজ পড়ুয়া প্যারেডে অংশগ্রহণ করতে দেখা যাবে না। প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্ষণে সোমবার করিমগঞ্জের সরকারি স্কুল খেলার মাঠে জেলা প্রশাসনের পক্ষে প্যারেড অনুশীলন আয়োজন করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব প্রমুখ। আমার চিফ সেক্রেটারি আদেশ মতে আমার একটু কোয়া হয়েছে কি আমার একটু হরুকা প্রোগ্রাম করিব লাগিব,
কোৱা হৈছে কি আমাৰ ফ্লেগ হোষ্টিং চেৰিমনিয়েল পেৰেড আৰু স্পীচ তাৰ বেলেগত আমাৰ প্ৰগ্ৰাম ৰেষ্ট্ৰিকশ্যন কৰিব কাৰণে কোৱা হৈছে স্কুলৰ ছাত্ৰীয়ে কৰিব নেকি নাই নাই তেখেতক অনলি ইউনিফৰ্ম চাৰ্ভিচেছ আমাৰ যিমানখিনি আছে তেখেতক পেৰেডত পাৰ্টিচিপেট কৰিব সাংস্কৃতিক অনুষ্ঠান আৰু কিবা এইটো অনলাইন কৰিব দিয়া হৈছে এইটো স্কুলত অনলাইন চলি আছে কিন্তু ইয়াত নহ'ব ইয়াত আমাৰ জাষ্ট ৰেষ্ট্ৰিক্টেড টু দ্য চেৰিমনিয়েল পাৰ্ট অফ দ্য চেৰিমনি স্যার দেখা গেছে স্যার জেলা পর্যায়ে স্যার 500 লোকের অনুমতি দেওয়া হয়েছে 500 লোকের অনুমতি দেওয়া হয়েছে দেখে তো আমার টেস্টিং হব আর ডাবল ভ্যাকসিন হব লাগে আসাম সরকার জনগণের কল্যাণে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করলেও কিছু সংখ্যক অযোগ্য লোকের জন্য শীর্ষ প্রকল্প বাস্তবে রূপায়িত হচ্ছে না দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়নের আওতাধীন সিঙ্গারিয়া জিপির অন্তর্গত মোল্লাগাঙ্গ বাজারের কমিউনিটি টয়লেট নির্মাণে 800,000 টাকা বরাদ্দ হয়েছিল এতে শুরু থেকেই অনিয়মের অভিযোগ করেছিলেন এলাকাবাসী ভারপ্রাপ্ত ঠিকাদার ফখরুল ইসলাম তাতে পাত্তা না দিয়ে নিজ ইচ্ছামতো জিপি সভাপতির সহযোগে কাজ সমাপ্ত করেছেন এবং জিপি সভাপতির ছাদিকুর রহমান চুপিসারে এর উদ্বোধনও করেছেন বৃহত্তর মোল্লাগাঙ্গ এলাকার ঐতিহ্যবাহী মোল্লাগাঙ্গ বাজারে হাজার হাজার মানুষ সাপ্তাহিক হাটে উপস্থিত হন এবং রোজ দিন শতাধিক মানুষ উপস্থিত থাকেন সরকারের বিশাল টাকা নির্মিত টয়লেট জনগণের কোন উপকারে আসছে না এমন অবস্থা রয়েছে যেন পশু বসবাস করতে দেখা যাচ্ছে অতি সত্বর এই টয়লেট মানুষের ব্যবহারের উপযোগী করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বৃহত্তর মোল্লাগঙ্গবাসী মোবাইল রিচার্জ এবং ডাটা প্যাকের অন্যায় ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং তা না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করার দাবিতে বাগবাহার বাগানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক তথা সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিজিত কুমার সিনহা এবং জেলা কমিটির সহসভাপতি পুরিতোষ ভট্টাচার্য বক্তারা কেন্দ্র সরকারের টেলিকম নীতি এবং পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী নীতির সমালোচনা করেন তারা বলেন করোনা মহামারী লকডাউন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন জের পার তার উপর মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুট করার নামান্তর আজকের এই সময়ে মোবাইল পরিষেবা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত শিক্ষা স্বাস্থ্য ব্যাংক যোগাযোগ আধার কার্ড প্যান কার্ড এমনকি এনআরসি সহ সর্বক্ষেত্রে মোবাইল পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই সুযোগ নিয়ে জনগণের কাছ থেকে অধিক মুনাফা করার উদ্দেশ্যে এই বেসরকারি টেলিকম কোম্পানিগুলো ঘন ঘন মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে এই পরিস্থিতিতে এআইডিওআইওর দেশের একমাত্র সরকারি সংস্থা বিএসএনএল পরিষেবা উন্নত করে সুলভ মূল্যে পরিষেবা প্রদান করার দাবিতে আগামী 26 জানুয়ারি দেশব্যাপী গণহারে টুইট করা 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত টেলিকম মন্ত্রীর উদ্দেশ্যে দেশব্যাপী গণ ইমেল প্রেরণ করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান আসাম রাজ্য কমিটির আহ্বানে আজ সমগ্র আসামে বিভিন্ন জেলায় মোবাইলের রিচার্জ এবং ডাটা প্যাকের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি সমগ্র রাজ্যে আগামী 26 জানুয়ারি এআইডিওআইওর অল ইন্ডিয়া কমিটির আহ্বানে সারা দেশে টুইটার টেলিকম মন্ত্রীর উদ্দেশ্যে টুইট প্রদান টুইটার করা হবে এবং 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি সমগ্র দেশে ইমেইল সবাইকে ইমেইল করতে হবে এই ইমেইল করে টেলিকম মন্ত্রীকে পাঠাতে হবে এই আহ্বান রাখছি আর এই আন্দোলন সবার আজকে শিক্ষা রেশন কার্ড জব কার্ড ব্যাংক সর্বত্রই মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সুযোগ নিয়ে এই মোবাইল কোম্পানিগুলো মূল্যবৃদ্ধি করাচ্ছে যাতে তাদের পকেট হাজার হাজার কোটি টাকার মুনাফা করতে পারে আমরা এর প্রতিবাদে এই রাজ্যব্যাপী এই বিক্ষোভ প্রদর্শন করছি আগামী 26 জানুয়ারি আপনারা সবাই টুইট করবেন টেলিকম মন্ত্রীর উদ্দেশ্যে এবং 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি আপনারা গণ ইমেইল করুন যাতে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা হয় রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীর পাশাপাশি পৌষ পার্বণ উদযাপন করল উধারবন্দ কালেবাড়ি রোড দুর্গাপূজা কমিটি ও গ্যালাক্সি ক্লাব ক্লাব দুটো যৌথ উদ্যোগে তা উদযাপন করা হয় এদিন সন্ধ্যা 6টায় উধারবন্দ জিপি সভানেত্রী সাধনা আচার্যের হাত দিয়ে ফিতা কেটে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পিঠে পুলি প্রতিযোগিতা সহ হস্তশিল্পীরও প্রদর্শনী ছিল অনুষ্ঠানে অংশ নেন নূপুর নৃত্য কেন্দ্রের শিল্পীরা সহ সুরবালা নৃত্য নিকেতন নটরাজ নৃত্য সংস্থা এবং উধারবন্দের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু চৌধুরী রূপকর ধ্রুবনাগ সুজিত সি অমল চক্রবর্তী প্রমুখ ধান
এই গ্যালাক্সি ক্লাবে ক্লাবে ক্লাবটি ছিল শিকড়, তার থেকে পরবর্তী সময়ের বড় প্রকল্প হয়েছে এই বড় দুর্গাপূজাটি হয়েছে, কমিটি হয়েছে। উদারবন্দের আপামর জনসাধারণ তথা বরাক উপত্যকা এবং পার্শ্বিক যত বেশি রাজ্য আছে সবাই উদারবন্দকে একই নামে চেনে এই দুর্গাপূজার জন্য, এবং সেটার পেছনে কিন্তু গ্যালাক্সি ক্লাব রয়েছে। আমরা তাই নেতাজির জন্মের 125তম বার্ষিকীটি আমরা উদযাপন করতে চেয়েছিলাম এবং সেটাকে স্মরণীয় করতে চেয়েছিলাম, এবং যেহেতু এটা পৌষ মেলার আঙ্গিকেই পড়েছে তো কিছুদিন এক সপ্তাহ দেরি হলেও আমরা এটা করতে পেরেছি। এবং আমরা এতটুকু নিশ্চিত যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি এতটা কোভিড কড়াকড়ি সত্ত্বেও আমরা বিধিসম্মতভাবে পালন করেছি, এবং তার মধ্যে যে সাড়া পেয়েছি তাতে দেখতে পেয়েছি যে আমাদের এই দিনটি নেতাজির জন্মবার্ষিকীটি সত্যি স্মরণীয় হয়ে থাকলো অনেক দিন ধরে। আচ্ছা, আজকের যে পৌষ পার্বণ উপলক্ষে যে কী কী আয়োজন করা হয়েছে? পৌষ পার্বণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল পিডব্লিউ প্রদর্শনী এবং তাছাড়া ছিল হস্তশিল্প প্রদর্শনী। 33 বছর বয়সী এক মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাটি গতকাল রাত 10:30 নাগাদ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেকেরকোট পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে। জানা যায়, গোকুলনগর সিটি আইক্যাম্প সংগ্রহ এলাকার মিনু দাস এবং তার ছেলে জয়ন্ত দাস ওই মহিলার বাড়িতে এসে প্রথমে একটি গ্যাসের চুল্লি নিয়ে ঝগড়া শুরু করে এবং পরে মিনু দাস তার ছেলে জয়ন্ত দাসকে নির্দেশ দেয় যে ওই মহিলার এমন অবস্থা করতে যাতে করে ওই মহিলা সমাজ আর কোনোদিন মুখ দেখাতে না পারেন। মায়ের নির্দেশ পেয়ে কুখ্যাত জয়ন্ত দাস নাবালক ছেলের সামনেই ওই মহিলাকে শ্লীলতাহানি করার জন্য ঝাঁপিয়ে পড়ে। ছেলে জয়ন্ত দাস শ্লীলতাহানি করতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য জয়ন্ত দাসের মা মিনু দাস ওই মহিলাকে ধরে ফেলে। নাবালক ছেলের সামনেই মাকে শ্লীলতাহানি করার পর এই ঘটনার কথা পুলিশ কিংবা অন্য কাউকে না জানাতে হুমকি দেয় সে, নইলে ওই মহিলার গোটা পরিবারকে খুন করে ফেলবে বলে হুঁশিয়ারি দেয় জয়ন্ত। ঘটনার পরদিন অর্থাৎ সোমবার সকালে ওই মহিলা আগরতলায় জেলা ও দায়রা জজের আদালতে জয়ন্ত দাস ও তার মা মিনু দাসের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুসারে মামলা দায়ের করেন। কোনখানে চাকরি করে? আচ্ছা আচ্ছা, এখন আপনি এখানে কি লিখাইছে? আপনার বাড়ি আপনি কি করে? শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মিলন সমারোহ, শিলচরে ক্রেতা বিক্রেতাদের নিয়ে জেলা কৃষি বিভাগের ব্যতিক্রমী কর্মসূচি। সোনাবাড়ি ঘাটে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত জিএনএম, ভাঙচুর 108 গাড়ি। জমি দখল নিয়ে হাতিছড়া চা বাগানে কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে বিতর্ক, উত্তেজনা এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।